Assalamualaikum, আমি শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আরেকটি শেয়ারের টেকনিক অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে আমি একটি পাওয়ার সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব। তো আজকে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটির নাম হচ্ছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা UPGDCL। তো আমার ভিডিওতে যাওয়ার আগে সতর্কতামূলকভাবে বলে রাখি, আমার এই ভিডিওটি কোনোভাবেই সেটিকে বাইসেল করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না। আপনি যদি একান্ত এই সেটিকে বাইসেল করতে চান তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা এবং নির্ঝুঁকিতে এই সেটিকে বাইসেল করবেন, এবং এই সেটিকে বাইসেল করার পরে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হন তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকবো না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আমার এই ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো চলুন আর কথা না বলে আমি ভিডিওতে চলে যাই। তো এই অ্যানালিসিসটি করার জন্য আমি মূলত সাহায্য নিয়েছি লঙ্কা বাংলার যে ফাইন্যান্সিয়াল পোর্টালটি রয়েছে সেটির। তো আমি অলরেডি কাজের সুবিধাতে টেকনিক্যাল চার্টটিকে লোড করে রেখেছি। তো এখন আমরা এটা একটু অ্যানালিসিস করি। তো আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে সেটি কিছুটা আপ ট্রেন্ডে রয়েছে, বা এখানে দেখা যাচ্ছে কিছুটা আপ হওয়ার চেষ্টা করছে। তবে এখানে কিন্তু শেয়ারটি দীর্ঘদিন যাবৎ ডাউন ট্রেন্ডে ছিল এবং অনেকাংশে নিচে নেমে গিয়েছিল। যদি এই শেয়ারটি একটি ভালো শেয়ার হিসেবে আমরা জেনে থাকি এবং পাওয়ার সেক্টরের মধ্যে এটা একটা অন্যতম ভালো শেয়ার এবং সমগ্র শেয়ার মার্কেটের মধ্যেও এটা একটা ভালো শেয়ার, কিন্তু তারপরও এই শেয়ারটি কন্টিনিউয়াস এটার মূল্য পতন ঘটেছে এবং কমতে কমতে কিন্তু অনেকাংশে নিচে নেমে গিয়েছে। এবং একটা বড় বিষয় হচ্ছে এই শেয়ারটির কিন্তু আমরা যদি দেখি শেয়ার সংখ্যা যদিও অনেক বেশি, কিন্তু বেশিরভাগ শেয়ারই হচ্ছে স্পন্সর ডিরেক্টরের কাছেই আছে। আমি যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো তখন বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো এখন মূলত আসলে এই শেয়ারটির একটু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটা আমি ড্র করতে চাই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই শেয়ারটি বর্তমানে কোন অবস্থানে রয়েছে। তো আমরা যদি এই শেয়ারটির যদি একটি সাপোর্ট লাইন ড্র করি তাহলে আমি বলতে পারবো এই অংশটাকে, অর্থাৎ 242 টাকাকে একটি সাপোর্ট হিসেবে আমরা ধরতে পারি। যে কোনো কারণে যদি শেয়ারটির মূল্য কমতে কমতে 242 টাকার নিচে নেমে যায় তাহলে সম্ভাবনা আছে দীর্ঘমেয়াদে একটি ডাউন ট্রেন্ডে যাওয়ার। এবং আমরা যদি এই শেয়ারটির একটি রেজিস্ট্যান্স লাইন ড্র করতে চাই তাহলে আমরা বলতে পারি এই অংশটাকে, 313 টাকাকে একটি রেজিস্ট্যান্স লাইন হিসেবে আমরা ধরতে পারি। অর্থাৎ কোনো কারণে যদি শেয়ারটির মূল্য বাড়তে বাড়তে 313 টাকার উপর উঠে যায় তাহলে সম্ভাবনা আছে একটি দীর্ঘমেয়াদে আপ ট্রেন্ডে যাওয়ার। তবে এই মুহূর্তে আসলে আপ ট্রেন্ডে যাওয়ার ওরকম সম্ভাবনা নেই, আবার ডাউন ট্রেন্ডে যাওয়ারও ওরকম সম্ভাবনা নেই। এই সম্ভাবনাটা আসলে তৈরি হয় তখনই যখন এখানে আমরা দেখতে পাবো যে লেনদেনটা কীরকম হচ্ছে শেয়ারটির। যদি লেনদেনটা ভালো হয় তাহলে সম্ভাবনা আছে শেয়ারটির মূল্য বৃদ্ধি পাওয়ার, এবং যদি লেনদেন কমে যায় তাহলে সম্ভাবনা আছে আবার ডাউন ট্রেন্ডে যাওয়ার। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে লেনদেন মোটামুটি পর্যায়ে হলেও আস্তে আস্তে বাড়ার চেষ্টা করছে এবং লেনদেন কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এবং আমি আগেই বলেছি যে যেহেতু শেয়ারটির কিন্তু লেনদেনযোগ্য শেয়ারের সংখ্যা খুবই কম এবং এতে কিন্তু সম্ভাবনা আছে সেটি হল্টেড হওয়ার যে কোনো সময়, তবে এই শেয়ারটির মূল্য তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা তেমন এই শেয়ারটিতে বিনিয়োগ করতে আগ্রহী হয় না। তো এখন আমরা একটু এটার ফান্ডামেন্টাল সম্পর্কে জেনে আসি যে এটা কি ফান্ডামেন্টালি কি আমাদের জন্য ভালো হবে কিনা বা নিরাপদ হবে কিনা। তো চলুন একটু ফান্ডামেন্টাল তথ্যটা দেখে আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ারটির 13 জানুয়ারি 2022 সালে মূল্য ছিল 257.40 টাকা, এবং এদিন আসলে শেয়ারটির মূল্য পতন ঘটেছিল 1.20 টাকার মতো, এবং প্রায় 0.46% এটা আসলে কমে গিয়েছিল মূল্যটি। এবং আমরা যদি এটা শেয়ার সংখ্যা দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন মোট শেয়ার রয়েছে 57,96,95,270টি, এখানে টোটাল শেয়ার আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এটার ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 টাকা ইপিএস হয়েছে, এবং আমরা যদি এটার পিই রেশিও দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 12.87, যা গত বছর ইপিএস অনুযায়ী ছিল 22.86। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর ইপিএস কিন্তু ভালো এসেছে। এরপর যদি আমরা এটার ডিভিডেন্ড হিস্টোরিতে দেখি তাহলে দেখতে পাচ্ছি শেয়ারটি খুবই ভালো ডিভিডেন্ড প্রদান করতো প্রতি বছরই, এবং ক্যাশ ডিভিডেন্ড এবং বোনাস ডিভিডেন্ড উভয়ই প্রদান করতো, এবং ডিভিডেন্ড ইল্ডও কিন্তু মোটামুটি ভালোই দিচ্ছে। এরপরে যদি আমরা এটার শেয়ার হোল্ডিংটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি পরিমাণ শেয়ার হোল্ডিং রয়েছে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে 90%। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ইনস্টিটিউশনের কাছে 6.96%, এবং তারপরে সবচেয়ে কম হচ্ছে 3.01% পাবলিকের কাছে রয়েছে, এবং সবচেয়ে কম হচ্ছে ফরেন ইনভেস্টরের কাছে মাত্র 0.03%। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পেলাম যে এই শেয়ারটি বর্তমানে কিন্তু একটা নিরাপদ অবস্থানে রয়েছে, যেহেতু পিই রেশিও 10-15 মধ্যেই রয়েছে
এবং আরেকটা বড় বিষয় হচ্ছে শেয়ার সংখ্যা যেহেতু পাবলিকের কাছে কম, সেহেতু এটা কিন্তু সাধারণ শেয়ার মতো লেনদেন অতটা হয় না, খুবই কম পরিমাণে হয়। তার মানে হচ্ছে একটু বেশি পরিমাণে লেনদেন হলেই সম্ভাবনা আছে শেয়ারটি হোল্ডেড হয়ে যাওয়ার। এবং আপনারা যদি আমাকে প্রশ্ন করেন এই শেয়ারটি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা লাভজনক হবে কিনা, তবে আমি আপনাদের বলবো অবশ্যই এই শেয়ারটি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা আপনার জন্য লাভজনক হতে পারে এবং নিরাপত্তা অবশ্যই হবে বলে আশা করি। ঠিক আছে, তবে এখন যেই মুহূর্তে আছে এই মুহূর্তে আপনি বিনিয়োগ করলে আপনি এই সুবিধাটা পেতে পারেন, কিন্তু বেশি মূল্য বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু আপনি এই জিনিসটা আর সুবিধাটা নাও পেতে পারেন। তা এখন আবার আমরা শেয়ারটির টেকনিক্যাল অ্যানালিসিসে চলে যাই। তো এখন আমি বরাবর মতো তিনটি ইন্ডিকেটর নিব। তো প্রথমেই নিব হচ্ছে আরএসআই ইন্ডিকেটর, তারপর নিব হচ্ছে এমএসসিডি ইন্ডিকেটর, এবং সর্বশেষে নিব হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড। তো আমরা তিনটি ইন্ডিকেটর নিয়ে ফেললাম। তো আমরা প্রথম আরএসআইটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরএসআইয়ের মান কিন্তু এখানে বর্তমানে 53-54 কাছাকাছি অবস্থান করছে, এবং আমি আশা করি যে এখান থেকে আরএসআইয়ের মান আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ শেয়ারটির মূল্য আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমরা যদি এখানে দেখি, দেখেন এখানে আরএসআই যখন এই অংশটাতে 76-77 কাছাকাছি ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে শেয়ারটির মূল্য পতন ঘটেছিল। একইভাবে আমরা এই অংশটার কথা বলতে পারি যে 75-76 কাছাকাছি থাকা অবস্থায় কিছুটা পতন ঘটে, এরপরে কিন্তু আবার উপরে উঠে এরপরে একটা দীর্ঘ পতনে গিয়েছিল। ঠিক আছে, এবং অনেক দিন যাবৎ কিন্তু এখানে কোনো কোনো সময় 30-এর নিচেও অবস্থান করছিল, এবং অনেক দিন পর্যন্ত এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড অবস্থান করছিল। তো আশা করি এখান থেকে একটা আপ ট্রেন্ড আসবে এবং একটা ভালো পরিমাণ মূল্য বৃদ্ধি পাবে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের শেয়ারগুলো কিন্তু সবসময় ভালো করে থাকে, এবং যখনই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের শেয়ারগুলো ভালো করে তখন কিন্তু আসলে এই শেয়ারটিও ভালো করে। তবে আমি জানি না কেন দীর্ঘদিন যাবৎ এই শেয়ারটির পতন ঘটছে, তবে এই শেয়ারটি একটি ভালো শেয়ার সেটা আমি আপনাদেরকে বলতে পারি। এটা আপনারা নিজেরাই একবার বিবেচনা করে দেখতে পারেন বা নিজেরাই একটু গবেষণা করে তারপরে বুঝতে পারবেন বিষয়টা। তো এখানে আরএসআই নিয়ে তেমন কিছু বলার নেই, তবে এতটুকু বললাম যে এখানে আরএসআই এখনও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং শেয়ারটির মূল্য আরও বাড়তে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। এরপরে যদি আমরা এমএসসিডি লাইনটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে এমএসসিডিটা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। দেখেন এখানে সিগন্যাল লাইনকে এমএসসিডি লাইন নিচ থেকে উপর দিকে ক্রস করেছিল এবং অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল, এবং এখানে স্ট্রেন্থটাও মোটামুটি ভালো ছিল। তো আশা করা গিয়েছিল যে এখানে হয়তো একটা দীর্ঘ আপ হবে, কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এখানে কিছুটা কারেকশন হয়েছে। স্বাভাবিক হতে পারে, কারণ প্রতিদিনই মূল্য হয়তো বৃদ্ধি পায় না, কিছুদিন কিন্তু এটা কারেকশন হতে পারে। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে হয়তো কেউ কেউ শেয়ারগুলো সেল করার মাধ্যমে প্রফিট টেকিং করতে চেয়েছিল অথবা তাদের মূলধনটিকে তুলে নিতে চেয়েছিল। এই কারণে মূলত এখানে কিছুটা শেয়ারটির মূল্য পতন ঘটতে আমরা দেখেছিলাম, কিন্তু এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা হতেই পারে। তবে সেই আগের দামটা হয়তো পাওয়া যাবে না, তবে এটা আস্তে আস্তে একটা ভালো দামের দিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। তবে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এই শেয়ারটির ব্যাপারে। এরপরে যদি আমরা যদি এখন বোলিঞ্জার ব্যান্ডটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখেন দীর্ঘদিন যাবৎ এখানে একটা আপ হয়েছিল, একটা ভালো সময় পর্যন্ত আপ হওয়ার পরে এখানে একটা দীর্ঘ ডাউন আমরা দেখতে পেয়েছিলাম, এবং অনেকাংশে নিচে নেমে গিয়েছিলো, প্রায় তলা নিতেই বলা যায় নিচে নেমে গিয়েছিলো। এরপরে আস্তে আস্তে কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং মোটামুটি একটা ভালো পরিমাণ বৃদ্ধি কিন্তু পেয়েছে। তবে এখানে আমরা একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আমরা বৃদ্ধিটা খুবই আস্তে আস্তে হচ্ছে, আমরা এখানে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের পার্থক্য দেখে বুঝতে পারছি যে শেয়ারটির মূল্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে যখন শেয়ারটির মূল্য পতন ঘটেছিল তখন কিন্তু অনেক দ্রুত পতন ঘটেছিল আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে দেখেন আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে পার্থক্য ব্যাপক ছিল, এবং দেখেন লোয়ার ব্যান্ডের ক্ষেত্রে আমরা এই অংশগুলোতে দেখছি যে দেখেন লোয়ার ব্যান্ডের যখন শেয়ারটির মূল্য পতন ঘটছিল তখন লোয়ার ব্যান্ডের কাছাকাছি এসে পড়েছিল শেয়ারটির মূল্য। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছিলাম লোয়ার ব্যান্ডকে ক্রস করে নিচের দিকে নেমে গিয়েছিল, কিন্তু এখানে ওঠার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং শেয়ারটির এই অংশটাতে কিছুটা মূল্য বৃদ্ধি পেয়ে আপার ব্যান্ডের উপরে উঠে যাওয়ার একটা চেষ্টা করছে। তো এটা একটা ভালো সিগনাল যে সম্ভাবনা আছে শেয়ারটির মূল্য আবার বৃদ্ধি পাওয়ার, এবং আগের অবস্থানে হয়তো যেতে পারবে না কিন্তু কাছাকাছি অবস্থানে যেতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে এই শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপর আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে প্রশ্ন করতে পারেন, তো আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এছাড়াও আপনারা যদি অন্য কোনো শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে চান তাহলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব সেই কোম্পানিগুলোরও টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য।
তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।